লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন ভারতীয় উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 69। অসংখ্য বাংলা হিন্দি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বাপ্পি লাহিড়ী ছিলেন একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। সঙ্গীতাঙ্গনে বাপ্পি দা হিসেবেই তিনি সবথেকে বেশি পরিচিত। গত বছর এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি দা। সুস্থ হয়ে বাড়িও ফেরা হয়েছিল। গত প্রায় এক মাস যাবৎ শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাপ্পি দাকে। গত সোমবার বাড়িও ফেরেন, কিন্তু মঙ্গলবার আবার অসুস্থতা বোধ করার কারণে পুনরায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি। ভারতীয় সঙ্গীতাঙ্গনে আরও এক জ্বলজ্বল নক্ষত্রের পতন হলো। বাপ্পি দার কোন গানটা আপনার সব থেকে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।